আসসালামু আলাইকুম। একটা সময় মাইক্রোকন্ট্রোলারের সাথে ক্যামেরা ব্যবহার করে কোনো প্রজেক্ট তৈরি করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল, কিন্তু এখন এই প্রজেক্ট কিংবা এই কাজকে সহজ করে দিয়েছে কিছু ক্যামেরাযুক্ত মাইক্রোকন্ট্রোলার। আমি আজ কথা বলবো ESP32 ওয়াইফাই ক্যামেরা মডিউল নিয়ে। এই মডিউলকে প্রোগ্রাম করতে গেলে কী কী প্রয়োজন, কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে, কোন কম্পোনেন্ট ব্যবহার করতে হবে, সার্কিট ডায়াগ্রাম কী হবে, এই সকল বিষয় থাকবে আজকের ভিডিওতে। যারা ভাবছেন ESP32 ওয়াইফাই ক্যামেরা মডিউল ব্যবহার করে প্রজেক্ট করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তাহলে আর চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বোর্ডটির এক পাশে রয়েছে ESP32 চিপ, অপর পাশে রয়েছে OV2640 ক্যামেরা মডিউল, ঠিক একই পাশে রয়েছে SD কার্ড স্লট। এছাড়াও মডিউলটিতে রয়েছে APC কানেক্টর, ফ্ল্যাশ ল্যাম্প এবং PS র্যাম। ESP32 ওয়াইফাই ক্যামেরা মডিউলে রয়েছে মোট 10টি GPIO পিন। এর মধ্যে GPIO 1 এবং GPIO 3 যথাক্রমে TX এবং RX পিন। এই দুটি পিন ব্যবহার করেই এই মডিউলকে প্রোগ্রাম করতে হয়। এবার আসুন দেখে নেই কীভাবে প্রোগ্রাম আপলোড করতে হয়। প্রোগ্রাম আপলোডের জন্য প্রয়োজন হবে একটি USB to Serial কনভার্টার। এই কনভার্টার ব্যবহার করে সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে ESP32 ক্যামেরা মডিউলে প্রোগ্রাম আপলোড করতে হবে। আমার দেখা CP2102 FT232RL দিয়ে তৈরি যে ডিভাইসগুলো কিংবা কনভার্টারগুলো, এগুলো খুব ভালো রেসপন্স করে। আপনারা বাজারে বিভিন্ন রকম কনভার্টার পাবেন, সেগুলো দিয়েও করতে পারবেন। USB to Serial কনভার্টার দিয়ে প্রোগ্রাম আপলোড করতে হলে এই ডায়াগ্রামটিকে ফলো করতে হবে। সার্কিট সম্পর্কে বলবো, USB to Serial কনভার্টারের RX TX যথাক্রমে ESP32 ওয়াইফাই ক্যামেরা মডিউলের TX RX এর সাথে কানেক্ট হবে এবং উভয়ের গ্রাউন্ড কানেক্ট করতে হবে। যদি আমি ESP32 ওয়াইফাই ক্যামেরা মডিউলের 5V ব্যবহার করে প্রোগ্রাম করতে চাই, তাহলে এই পিনটা সরাসরি USB to Serial কনভার্টারের 5V সাথে অথবা VCC সাথে কানেক্ট করতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি 5V ব্যবহারই করি তাহলে সিলেকশনটা অবশ্যই 5 দিকে রাখতে হবে। এরপর ESP32 ওয়াইফাই ক্যামেরা মডিউলের GPIO 0 পিনকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। তারপর প্রোগ্রাম আপলোড বাটনে ক্লিক করলে অটোমেটিকভাবে প্রোগ্রামটা আপলোড হতে থাকবে। যদি প্রোগ্রাম আপলোড হতে না পারে কিংবা ডিসকানেক্ট হয়ে থাকে, তাহলে রিসেট পিনটাকে প্রেস করতে হবে। সাধারণত ব্রেডবোর্ডে বসানো অবস্থায় রিসেট পিনটা প্রেস করাটা খুবই কষ্টসাধ্য, এজন্য 5V পাওয়ার লাইনকে কিছু সময়ের জন্য খুলে, খুবই অল্প সময় খুলে সেটাকে ডিসকানেক্ট করে একবার কানেক্ট করতে হবে। প্রোগ্রাম আপলোড সম্পন্ন হয়ে গেলে প্রথমে হচ্ছে GPIO 0 পিনকে গ্রাউন্ড থেকে রিলিজ করে একবার রিসেট করতে হবে। এই এক্সপেরিমেন্টটি করতে যে সকল কম্পোনেন্ট প্রয়োজন হবে তা আমরা একটু দেখে নিই। এতক্ষণ আমরা ESP32 ক্যামেরা মডিউল সম্পর্কে জানলাম এবং তার সার্কিট ডায়াগ্রাম কী হবে সেটিও জেনে নিলাম, কিন্তু প্রোগ্রাম আপলোডের ক্ষেত্রে কী কী করণীয় সেটা আমরা স্ক্রিনের মাধ্যমে দেখব। তাহলে চলুন আমরা প্রোগ্রামটা দেখি এবং বোঝার চেষ্টা করি কোথায় কোথায় পরিবর্তন করে আমার প্রোগ্রামটাকে আপলোড করতে হয়। একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে ESP32 বোর্ডটা অবশ্যই আপনার ইনস্টল করা থাকতে হবে। এজন্য আমার একটি ভিডিও আগেই করা আছে, আমি সেটা লিঙ্ক দিয়ে দিব কীভাবে বোর্ডটি ইনস্টল করতে হয়, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আমরা চলে যাচ্ছি আজকের এক্সাম্পল কোডে। ফাইলে যেতে হবে এক্সাম্পল ESP32 ক্যামেরা ওয়েব সার্ভার। এটা ওপেন করে আমার প্রথমে হচ্ছে ক্যামেরার মডেলটা সিলেক্ট করতে হবে। ডিফল্ট যেটা থাকে সেটাকে অফ করে দিয়ে AI থিঙ্কার যে
ক্যামেরা মডেলটা আছে ক্যামেরা মডেল এআই থিংকার এটাকে আমরা এনাবল করে দিব এসএসআইডি এর জায়গায় আমরা হচ্ছে আমাদের রাউটারের নামটা দিব টেক রাউটার তারপর দিব হচ্ছে পাসওয়ার্ড এইটু কাজ করলেই হয়ে যাবে তারপর চলে যাব টুলসে টুলস থেকে ESP32 সিলেক্ট করে খেয়াল রাখতে হবে এটা যে অবশ্যই ডেভেলপমেন্ট বোর্ড নয় এটা হচ্ছে রোবার মডিউল সিলেক্ট করতে হবে তারপর চলে যাব কমে কম্পোর্ট কমটা সিলেক্ট করতে হবে এরপর একটা বিষয় আছে সেটা হচ্ছে পার্টিশন স্কিম এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে তো বাই ডিফল্ট যে পার্টিশন স্কিমটা দেওয়া থাকে সেটাকে আপনি যদি মানে সিলেক্ট অবস্থা চেষ্টাও করেন অনেক সময় হলে হলেও হতে পারে ন্যাচারালি ওটা কাজ করে না দ্বিতীয় হচ্ছে হিউজ এপিপি 3 MB নো ওটিএ 1 MB এসপিআইএফএস অর্থাৎ যদি আমি বলি নিচের দিক থেকে তাহলে 3 নম্বরটা সিলেক্ট করতে হবে এইটুকু সিলেকশন তারপরে আমরা প্রোগ্রামটা আপলোড দিব আমি কিন্তু একটা কথা অলরেডি বলেছি যদি প্রোগ্রাম আপলোড দেওয়ার পরে কাজ না করে কানেক্ট না হয় সেক্ষেত্রে কী করতে হবে ESP32 ওয়াইফাই ক্যামেরা মডিউলকে রিসেট করতে হবে এখন হতে পারে আপনি ব্রেডবোর্ডে বসিয়ে চেষ্টা করতেছেন কিন্তু সেটা রিসেট করার কোনো অপশন পাচ্ছেন না সেক্ষেত্রে পাওয়ারকে খুবই অল্প সময়ের জন্য অফ করে অন করা তাহলেই রিসেটের কাজটা হয়ে যাবে আশা করি একটু বুঝতে পেরেছেন আপনার স্ক্রিন থেকে খেয়াল করে দেখেন কানেক্টিং এর পর ডট আসছে অর্থাৎ আমার মডিউলের সাথে এখনো কানেক্ট হয়নি তা আমাকে খুব দ্রুতই রিসেট করে নিতে হবে অলরেডি কিন্তু কানেক্টিং হয়ে গেছে এবার এভাবে করে আমার 100% কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার মডিউলে হাত দেওয়া যাবে না লিভিং হার্ড রিসেটিং ভায়া আরটিএস পিন যখন এই লেখাটা আসবে তখন আপনি হচ্ছে আপনার যে জিপিএও 0 পিনটা ছিল সেটাকে রিলিজ করে দিবেন গ্রাউন্ডের থেকে আমরা গ্রাউন্ড থেকে এটা রিলিজ করে দেই এবার হচ্ছে আমি সিরিয়াল মনিটরটা অন করব এবার আমি হচ্ছে পাওয়ারটাকে একবার রিসেট করব অলরেডি আমার একটা আইপি চলে আসছে এখানে এবার আমি এই আইপিটা ব্রাউজারে দিয়ে এন্টার দিলে আমার একটা স্ক্রিন চলে আসার কথা না আসার পিছনে কারণ হলো আমার ল্যাপটপে নেটওয়ার্ক কানেকশন নেই তবে নেটওয়ার্কটি আপনার মডিউলের যে নেটওয়ার্ক এবং আপনার কম্পিউটারের নেটওয়ার্ক একই হতে হবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে অনেক সময় আমরা দেখা যায় আমাদের মডিউলটিকে একটা অন্য রাউটারের সাথে কানেক্ট করে রাখি আমার ল্যাপটপ কিংবা ডেস্কটপ ভিন্ন একটা রাউটারের সাথে কানেক্ট করা থাকে ফলে আমি যখন এই ধরনের টেস্ট বা এই ধরনের এক্সপেরিমেন্ট করতে চাই তখন আর কাজ করে না কারণ একটাই আমাকে সিমিলার মানে একই নেটওয়ার্কে থাকতে হবে তাহলে আমরা নেটওয়ার্ক একটু কানেক্ট করি এটা আমরা ইতিমধ্যে খেয়াল করলাম যে আমরা টেক রাউটার নামে একটা নেটওয়ার্ক ব্যবহার করেছি আশা করছি এখন চলে আসবে আমার কিছুই করা লাগেনি ইতিমধ্যে কিন্তু চলে আসছে নেটওয়ার্ক আসার সাথে সাথেই এবার এখান থেকে রেজলিউশন কোয়ালিটি ব্রাইটনেস কন্ট্রাস্ট স্যাচুরেশন যত ধরনের প্যারামিটার আছে আমি একটা একটা করে চাইলে দেখে নিতে পারবো এখন আমার স্ক্রিনে কিন্তু অলরেডি কোনো প্রকার কি আসতেছে না ছবি নেই আমি যদি আমার মডিউলটা আমার দিকে একটু ধরে রাখি এবার যদি আমি ক্যামেরাটাকে অন করি আমি ভিজিএর দিয়ে অন করলাম স্টার্ট স্ট্রিম আমরা যদি একটু কালারটাকে চেঞ্জ করে দেখতে চাই
কোয়ালিটি একটু চেঞ্জ করে দেখেন। ইফেক্ট দিতে চাইলে এগুলো বিভিন্ন জিনিস যে প্যারামিটারগুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। আমি এখন স্ট্রিমটা অফ করে দিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলে এখনও নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন, যেন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এখানেই শেষ নয়, আমাদের পরবর্তী ভিডিও থাকবে ESP32 ক্যামেরা মডিউলের উপরে একটি রিয়েল টাইম প্রজেক্ট, যা আপনি তৈরি করে ব্যক্তিগত জীবনেও ব্যবহার করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।